হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা অনলাইন থেকে লাখ টাকা ইনকাম, এই কথাগুলো হয়তো বা আমরা নিউজ চ্যানেল অথবা পেপার পত্রিকা অথবা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা দেখে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা অনলাইন সেক্টরে কাজ করতে গেলে আপনার কোন স্কিলগুলো শেখা উচিত। অনেকেই সঠিক গাইডলাইন না জানার কারণে এই অনলাইন সেক্টরে কোনো কিছুই করতে পারে না। তো মনে রাখবেন, অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা অনলাইন থেকে কিছু করার জন্য আপনার জানা দরকার একটি সঠিক গাইডলাইন বা একটি সঠিক নির্দেশনা। আজকে আমি বেশ কিছু স্কিল শেয়ার করব, আপনাদেরকে বুঝিয়ে বলবো যে এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটি স্কিল তৈরি করতে পারলে আপনি কিন্তু অনলাইন থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে শিখবেন ভিডিওর শেষে আমি বিস্তারিত বলিয়ে দেবো। তার আগে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই স্কিলগুলো নিজের মধ্যে তৈরি করে নিতে পারেন। তো বেশি কথা বলবো না, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে ভাই ব্রাদার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে আছি, প্লাস হচ্ছে freelancer.com, এবং এখানে আছে আপওয়ার্ক এবং আছে কেওয়ার্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা করে মার্কেট প্লেস। মার্কেট প্লেস কি? আমরা ফ্রিলান্সার হিসাবে, অ্যাজ এ ফ্রিলান্সার হিসাবে এই ফ্রিলান্স মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে এখানে কাজ নিতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা করে ফ্রিলান্স মার্কেট প্লেস। এখন এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদেরকে কি জানতে হবে, কি শিখতে হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনেকেই কিন্তু এই জিনিসগুলো না জানার কারণে অনলাইন সেক্টরে কাজ করতে এসে অনেকের কাছে প্রতারিত হয়। তো এই ভিডিওটা দেখার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন কাজটার, কোন কাজের উপর স্কিল তৈরি করতে পারবেন, সেই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন। যে কোনো একটি কাজের বিষয়ে স্কিল তৈরি করতে পারলে আপনি মার্কেট প্লেস নেই, মার্কেট প্লেসের অভাব নাই, আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। ওকে, তো যাই হোক আমি আপনাদেরকে স্কিলগুলো দেখাবো। তো একটু যদি আমি নিচে আসি, একটু নিচে আসলে এখানে এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে, এটা হচ্ছে ফাইবার এবং সবগুলো মার্কেট প্লেসে সেম সার্ভিসগুলোই আছে, কোনোটা একটু বেশি আছে, একটু কম আছে। ঠিক আছে, তো জনপ্রিয় যে ক্যাটাগরি বা স্কিলগুলো আছে, এই স্কিলগুলো যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আমি মনে করি অনলাইন সেক্টরে আপনি দাপটের সাথে ইনকাম করতে পারবেন। সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন। তো আমি এই গ্রাফিক ডিজাইন স্কিলটি এখানে ওপেন করে নিছি। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এখানে আছে ভিডিও অ্যানিমেশন, মিউজিক, ঠিক আছে, প্রোগ্রামিং, বিজনেস, ঠিক আছে, লাইফস্টাইল, ডাটা, ঠিক আছে, ডাটা এন্ট্রি এবং ফটোগ্রাফি। দেখেন অনেকগুলো স্কিল আছে এখানে, হচ্ছে এগুলো হচ্ছে টপ জনপ্রিয় স্কিল। যে কোনো একটি স্কিল যদি তৈরি করতে পারেন আপনি অনেক কিছু করতে পারবেন। প্রতিটা স্কিলের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে, তো আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করছি। গ্রাফিক ডিজাইনে ক্লিক করার পর বা এখানে যদি আমি গ্রাফিক ডিজাইনে চলে আসি, গ্রাফিক ডিজাইনে যদি আমি মাউসটা রাখি তাহলে দেখেন গ্রাফিক ডিজাইনের কিছু সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, গ্রাফিক ডিজাইন সেক্টরের কিছু সাব ক্যাটাগরি আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন লোগো অ্যান্ড ব্র্যান্ড স্টেশনারি। ধরেন আপনি হচ্ছে যে কোনো একটা সেক্টর সিলেক্ট করে নিলেন, যেমন হচ্ছে আপনি হয় ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করবেন বা আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করবেন অথবা আপনি রাইটিং ট্রান্সলেশনে কাজ করবেন অথবা আপনি ভিডিও অ্যানিমেশনে কাজ করবেন, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, সর্বপ্রথম আপনাদেরকে বুঝে নিতে হবে আপনি কোন কাজটি করতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে গ্রাফিক ডিজাইন দিয়ে একটু উদাহরণ দেই, আমি যদি গ্রাফিক ডিজাইনে চলে আসি তাহলে দেখেন গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন লোগো এবং ব্র্যান্ড আইডেন্টি। ঠিক আছে, এখানে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন লোগো আছে, তারপরে আছে ব্র্যান্ড আছে, তারপরে আছে বিজনেস কার্ড আছে, হ্যাঁ, ফন্ট আছে, ফন্ট টাইপোগ্রাফি আছে। এইগুলো প্রতিটা কাজের নাম লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে প্রতিটার কিন্তু একটা করে টিউটোরিয়াল ভিডিও পাবেন, আপনি কিন্তু সেখান থেকে খুব সহজেই শিখে নিতে পারবেন, তাই না? তো এখন দেখেন আপনাদেরকে সর্বপ্রথম স্কিল তৈরি করতে হবে। আপনি যদি ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এই স্কিলগুলো শিখে নিতে পারেন। এই স্কিলগুলো শেখার পর এই 1 2 3 4 এই চারটা গিগ দিতে পারেন আপনি। আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে গিগ কী এই বিষয়ে জানতে চান, আমাদের ভিডিও শেষে আমি বলে দেবো কীভাবে কী করবেন না করবেন। তো তার আগে আমি আপনাদেরকে স্কিল সম্পর্কে একটু বুঝিয়ে নিই। তো দেখেন এখানে কিন্তু কয়েকটি স্কিল আছে, আপনি এই স্কিলগুলোর মধ্যে কিন্তু কাজ করে নিতে পারবেন। এবং এখানে দেখেন এটা কিন্তু সেক্টরটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের সেক্টর পড়তেছে এটা। এখন দেখেন এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে দেখেন এই কাজগুলো যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনি অনলাইনে কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনাকে
সিলেক্ট করে নিতে হবে আপনি কি শিখতে চাচ্ছেন। এখানে দেখেন যে ওয়েব ডিজাইনের মধ্যে ওয়েব অ্যাপস ডিজাইন, মানে আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ব্যবহার করি ওয়েব অ্যাপস ডিজাইনের মধ্যে এই স্কিলগুলো, এই কাজগুলো যদি আপনি শেখেন তাহলে কিন্তু আপনিও অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। এখন একজন মানুষ কিন্তু এগুলো সব কাজ শিখতে পারবে না, একবারে সবগুলো কাজ কখনোই পাবে না, এগুলো সম্ভব না একজনে শেখা। তো আপনি যে কোনো একটি সেক্টরের যে কোনো একটি ক্যাটাগরি বেছে নেন, মেইন কথা হচ্ছে আপনি যে কোনো একটি সেক্টরের যে কোনো একটি ক্যাটাগরি বেছে নিয়ে সেই ক্যাটাগরি অনুযায়ী কাজগুলো শিখে গিগ ক্রিয়েট করেন, আপনার মার্কেট প্লেসে কাজের অভাব হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। মেইন কথা হচ্ছে আপনার স্কিল তৈরি করতে হবে। হ্যাঁ, তো এখন এখানে দেখেন যে আরেকটা জিনিস খুবই পপুলার, জনপ্রিয়, বর্তমান খুবই চলতেছে, এটি যদি আপনি শিখতে পারেন, যেমন মার্কেটিং ডিজাইন। এই মার্কেটিং ডিজাইন কীভাবে শিখবেন ভিডিওর শেষে আমি অবশ্যই এটা বলে দিব। তো এই মার্কেটিং ডিজাইন, এই মার্কেটিং ডিজাইন এখানে দেখেন যে সোশ্যাল মিডিয়া, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইমেল ডিজাইন, ওয়েব ব্যানার, ঠিক আছে, এই এই জিনিসগুলো যদি আপনি শেখেন, এই কাজগুলো যদি শেখেন আপনি অনেক পরিমাণ কাজ পাবেন, এখানে কাজের অভাব নেই। আমি ফর এক্সাম্পল হিসেবে একটা ওপেন করে দেখাই, দুইটা ওপেন করে দেখাই এগুলোর উপর কত পরিমাণ কাজ আছে। দেখেন ইন ওয়ান কে কাজ প্লাস প্লাস কমপ্লিট করছে। হ্যাঁ, আমি যে কোনো একটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলোর উপর অনেক কাজ আছে। তো দেখেন এনার তিনটে অর্ডার রানিং আছে, 4000+ কাজ কমপ্লিট করছে। তো এগুলোর উপর কাজ আছে, এগুলো নতুন করে আমি দেখি সময় নষ্ট করবো না। তো দেখেন যে আমি দেখাইলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইন সেক্টরের মধ্যে আপনি এই ক্যাটাগরির কাজ শিখতে পারেন, 3D ডিজাইন, তারপরে এখানে ফ্যাশন ডিজাইন আছে এবং অনেকগুলো ডিজাইন আছে, আপনি যে কোনো একটা ক্যাটাগরি পছন্দ করে নেন, ঠিক আছে, যে কোনো একটা ক্যাটাগরি পছন্দ করে নেন। আপনি ধরেন আপনি এখন মার্কেটিং, এদের মার্কেটিং ডিজাইনের ক্যাটাগরিটা পছন্দ করে নিয়েছেন, এই কাজগুলো প্রতিটা নাম লিখে আপনি যদি গুগলে অথবা ইউটিউবে লিখে সার্চ করেন এই বিষয়ে বিস্তারিত আপনি নিজে নিজে শিখে নিতে পারবেন, অথবা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ট্রেইনারের কাছে এগুলো শিখে নিতে পারেন, এই স্কিলগুলো তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার কাজের অভাব হবে না, এক কথা হচ্ছে যে কোনো একটি। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংয়ের এখানে দেখেন, ডিজিটাল মার্কেটিংয়েরও কিন্তু সেম এখানে আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে এই কাজগুলো আপনাদেরকে শিখতে হবে। এখানে সোশ্যাল, তারপরে সার্চ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখন এই এটাকে সংক্ষেপে বলে এসইও। এখন এসইওর যদি এই সার্চের কাজগুলো শিখতে চান, মানে আমরা গুগলে যদি কারো কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে বা প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করি, যেন আমরা ওই নাম লিখে সার্চ করার পর সেই ব্যক্তিকে খুঁজে পাই, এটাকে সার্চ রেজাল্টে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে এসইওর কাজ। এখন যদি আপনি এই এসইওর কাজ করেন তাহলে আপনাকে এই কাজগুলো জানতে হবে, এই কাজগুলো, ভিডিও এসইও, ই কমার্স, তারপরে হচ্ছে এখানে লোকাল এসইও, ঠিক আছে, এই যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইগুলো যদি আপনি শিখেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরের এই ক্যাটাগরির কাজগুলো যদি শিখেন, এগুলোর প্রতিটা সেক্টরের ওপর একটা গিগ দিয়ে, কয়েকটি গিগ দিয়ে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন অনলাইনে, ঠিক আছে। তো এখানে সোশ্যাল আছে, ঠিক আছে, এবং এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, আপনি সর্বপ্রথম মার্কেট প্লেসটি দেখবেন, মার্কেট প্লেসটি পছন্দ করে দেখবেন, মার্কেট প্লেসে দেখার পর আপনি কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারবেন যে আপনি কোন কাজটি শিখতে যাচ্ছেন। এখন আপনাকে মন গড়া আপনি কাজ করতেছেন, হুট করে একজন বললো যে আপনি এটা করেন ওটা করেন, আপনি কিন্তু ভালো করে কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, যখন আপনি মার্কেট প্লেসে আসি দেখবেন যে এই মার্কেট প্লেসে আমি কাজ করব, এই মার্কেট প্লেসে কাজ করার জন্য আমি এই স্কিলগুলো নিজের মধ্যে তৈরি করে নিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি ইনকাম করব, ঠিক আছে, যদি এটি ভাবেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি কাজ করতে পারবেন অনলাইনে, ঠিক আছে। এখানে দেখেন যে আরও কিছু কাজ আছে, ঠিক আছে, এই স্কিলগুলো আপনাদেরকে তৈরি করতে হবে, যেমন এখানে রাইটিংয়ের কিছু কাজ আছে, তারপর ভিডিও অ্যানিমেশনের কাজ আছে, ভিডিও এডিট, আপনি যদি প্রফেশনাল এডিটর হয়ে থাকেন তাহলে এখানে কাজ করতে পারবেন, ভিডিও এখানে কাজ করতে পারবেন। হ্যাঁ, এবং মিউজিক, আপনি যদি বিভিন্ন ধরনের মিউজিক বানাইতে পারেন, ঠিক আছে, এখানে কাজ করতে পারবেন, ভয়েস ওভার দিতে পারবেন, দেখেন কত সুন্দর ফিমেল মেল ভয়েস ওভার দিতে পারবেন, আপনার যদি অনেক সুন্দর ভয়েস থাকে, আপনি যদি প্রোগ্রামিং পারেন, প্রোগ্রামিংয়ের মধ্যে এগুলো শিখতে পারেন, যদি ওয়েবসাইট আপনি যদি এই কাজগুলো শিখতে পারেন, এই কাজগুলো যদি শিখেন আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে দেখেন ফটোগ্রাফি, ঠিক আছে, আপনাকে জাস্ট রিসার্চ করে নিতে হবে যে এই ক্যাটাগরিগুলোর মধ্যে, এগুলো খুবই জনপ্রিয় এবং পপুলার ক্যাটাগরি, পপুলার সেক্টর, এগুলোর মধ্যে যদি আপনি যে কোনো একটিকে ফলো করে আপনি যদি একটি সঠিক স্কিল তৈরি করে নিতে পারেন, আপনিও কিন্তু অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন। তো আপনাদের জন্য আরেকটি গুড নিউজ আছে, আপনি এগুলো ফ্রিতে কীভাবে শিখবেন এ নিয়ে
আপনার যদি একটি হাতে থাকে স্মার্টফোন অথবা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো কিছু একটা ডিভাইস থাকে তাহলে আপনি সহজেই কাজ করতে পারবেন। কিভাবে? আপনি জাস্ট গুগলে আপনি শুধু ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনার যদি মোবাইল ফোন থাকে তাহলে আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন অ্যাডোবি হাসান লিখে, হ্যাঁ অ্যাডোবি হাসান বা আমার এই চ্যানেলে আসবেন। অ্যাডোবি হাসান লিখে সার্চ করে আপনাদের কিভাবে এগুলো ফ্রিতে শিখবেন সেটি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনার যদি স্মার্টফোন থাকে আপনারা সরাসরি প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে আসার পর আপনাদের কাজ হচ্ছে, প্লে লিস্টে আসার পর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন ফ্রি কোর্স। এই টোটাল এই কোর্সটা কমপ্লিট করবেন, প্লাস হচ্ছে এই কোর্সটা করবেন। এখানে ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্স এইটি এবং এটি কমপ্লিট করবেন। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন কিছু ভিডিও আছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং অনলাইন, এই তিনটা প্লে লিস্ট যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি কিন্তু মোবাইল দিয়ে খুব সহজেই এই কাজগুলো শিখে নিতে পারবেন। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া যেগুলো পপুলার কাজ সেগুলো নিয়ে এখানে মোবাইল দিয়ে কীভাবে কাজ করবেন সেগুলো দেখিয়েছি, আপনি এই কাজটি করতে পারবেন। এখন আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে আপনি এখানে সার্চ করবেন সহজ ভাষায়, আপনি লিখে সার্চ করবেন সহজ ভাষায়। সহজ ভাষায় লিখে যদি সার্চ করেন আপনি আমাদের আরেকটি চ্যানেল পাবেন। সহজ ভাষায় লিখে সার্চ করলে আপনি আরেকটি চ্যানেল পাবেন। এখানে আপনি প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে এসে আপনি এখানে যে ইলাস্ট্রেটর বেসিক যে অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে বেসিক ট্রেনিং কোর্স এটি কমপ্লিট করবেন, প্লাস হচ্ছে এটি করবেন এবং এই যে মৌমিতা ম্যাডামের এই প্লে লিস্ট দুইটা কমপ্লিট করবেন। এটি যদি করেন আপনি টি শার্ট ডিজাইনের উপর ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সহজ, এবং আপনি আমাদের সাপোর্ট নেওয়ার জন্য আমাদের একটি সহজ ভাষায় নামে একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি আমাদের সেই গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন। সহজ ভাষায় গ্রুপে জয়েন হলে আপনি আমাদের ফুল সাপোর্ট পাবেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের পেজ আছে, প্লাস হচ্ছে সহজ ভাষায় গ্রুপ আছে, আপনি আমাদের গ্রুপে যুক্ত হয়ে, ঠিক আছে, কাজ করতে পারবেন আমাদের সঙ্গে। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে আর আপনারা কোথায় থেকে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি কী শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটিও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।